ওয়েল, আজকে আপনাদের সামনে আছে নতুন একটা সামুরাই সোর্ড। প্রথমে এটা কভার সহ একটা মাপ আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপর খুলে দেখাবো এটার হ্যান্ডেল এবং এর ব্লেডের দৈর্ঘ্যটা কত। আমরা দেখাই, সো অ্যাকর্ডিং টু এটার ফিগার মাপ অনুসারে দেখুন, যেখান থেকে শুরু 1 ফিট, দেন পুরো একটা লেন্থ এখানে এসে অলমোস্ট 3 ফিট, এই যে 3 ফিট 10 এসে শেষ কাছাকাছি হ্যান্ডেল সহ। আর হ্যান্ডেলের মাপটা যদি আমরা দেখাই, দেখবেন হ্যান্ডেলের মাপ হচ্ছে এখান থেকে হ্যান্ডেল শুরু অ্যান্ড অলমোস্ট 1 ফিট আপনার হ্যান্ডেল শুধুমাত্র। আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, কাইন্ডলি দেখি। একটা জিনিস শুরুতে বলে রাখি যে এটার এভরিথিং কিন্তু মেটাল, দেখুন এটার এই যেগুলো সব মেটাল, আর এটা হচ্ছে মেটালের উপরে কার্বন ফাইবার, দেখুন কি মজবুত। এটা কোমরে ঝুলানোর জন্য সুতা বাঁধা আছে, এখানে একটা ক্লিপ আছে সুতার সাথে, এই যে এটা। আর এটা সমস্ত ডিজাইন দেখুন, এটা সমস্ত কিছু মেটালের উপর, হ্যান্ডেল দেখুন সমস্ত কিছু মেটাল, এটার গ্রিপটা দেখুন, এখানে একটা গোল্ডেন সামুরাই ওয়ারিয়ারের একটা চিহ্ন, এটা একটা পুতুল সামুরাই ওয়ারিয়ারের সাথে ফিট করা একদম অ্যাটাচড, এটা হ্যান্ডেল, এটাও সম্পূর্ণ লোহার, এটা হচ্ছে সামুরাই ওয়ারিয়ারের গুড লাক চিহ্ন বলা হয় এই চিহ্নটাকে, একটা ঘাসফড়িঙের চিহ্ন। আপনারা যারা সামুরাই ইন্টারেস্টেড তারা অবশ্যই জেনে থাকবেন এই জিনিসটা। দেখুন এটা হচ্ছে হ্যান্ডেলটা সম্পূর্ণ কার্বন ফাইবারের উপর, আপনার খুব হার্ড রিব, এটা আমি আপনাকে এখন ব্লেডটা খুব কাছ থেকে দেখাবো। দেখুন এই যে সামুরাইয়ের যে শেপটা থাকে এই শেপটা খুব সুন্দরভাবে এখানে আছে, আর এই যে এটাকে বলা হয় যে মাটির যে একটা, এটাকে কি একটা আপনার যে সামুরাই সোর্ডকে অনেকবার মেটাল দেওয়ার পরে এই শেপটা আসে, কারণ এটা বছরে বছর এটাকে ডেভেলপ করে ওরা সামুরাই ওয়ারিয়াররা, তো সেই শেপটা একদম সম্পূর্ণ আছে এভাবে দেওয়া, দেখুন এটা। এবং ব্লেডের যে আপনার ব্লেডের গ্রিপ এটা দেখুন স্টিলের একদম, আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটালের সাথে মিক্সড আপনার স্টেইনলেস স্টিল, যাতে ধারটা ধরে রাখতে পারে। আর আপনার ব্লেডের মাপটা দেখুন, দেখুন ব্লেড হচ্ছে আপনার এখানে বরাবর, এখান থেকে ধরলে এখানে এসে অলমোস্ট 2 ফিট 7 হচ্ছে আপনার পুরো ব্লেড। সো আপনারা দেখুন যে ব্লেডটাকে আমি একটু কাছ থেকে আরেকবার দেখাই, পুরো হাতে নিয়ে দেখাই এটার ডিজাইনটা, দেখুন এটা সামুরাই সোর্ড, এটা সামুরাই ওয়ারিয়ার সোর্ড, বেশ ভার, এটা বেশ ভার। ব্লেডের যে থিকনেসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কতটুকু থিকনেস, অনেক মোটা, অনেক মোটা, এবং ব্লেডের এই পাশটাও বেশ ভারী, আমার মানে এক হাতে ধরে রাখতে সমস্যা হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন। সো আমি ডিসক্রিপশন এটার বাকি সব কিছু তো দেওয়াই থাকবে, প্রাইসও দেওয়া থাকবে, তো কিনতে চাইলে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। এটা অনলি আমাদের কাছে 3 পিস এসছে, আর এগুলো সব মেড ইন থাইল্যান্ড, কোনো চাইনিজ জিনিস না এগুলো, এই জন্য এগুলো এতটা ফিনিশিং এত সুন্দর আর আপনার এত মজবুত ভারী। কন্ট্যাক্ট করুন, থ্যাংক ইউ।